আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এবং খুবই এক্সেপশনাল একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হলো যে মেন্টাল সাইকোলজিক্যাল ডিজঅর্ডার্স বা মেন্টাল ডিজঅর্ডার্স অর্থাৎ মানসিক সমস্যা নিয়ে আর এই মানসিক সমস্যাটা শুধুমাত্র সাধারণ মানুষের না এই মানসিক সমস্যাগুলো বিদ্যমান পৃথিবীর সুপার পাওয়ার দেশগুলোর রাজনীতিবিদদের মধ্যে যা মুসলিম নিরোহী মুসলিমদেরকে হত্যা করে বা হত্যাযজ্ঞ চালায় মুসলিম নিধনের পর মুসলিমদের ওপর এরা আসলে এক একজন মানসিক রোগী এছাড়া আরও কিছু মানসিক রোগ আছে যেমন মুসলিমদেরকে জঙ্গি বলা যাদের মানসিক রোগ আছে তারা মুসলিম দেখলেই মুসলিমদেরকে জঙ্গি ভাবা শুরু করে বা মনে করে মুসলিম মানেই জঙ্গি এই ব্যক্তিগুলা এরা মানসিক রোগী এরা মানসিকভাবে অসুস্থতার শিকার এছাড়া আমরা যদি দেখি আরও কিছু ব্যক্তি আছে যারা মানসিকভাবে অসুস্থ যারা শরীরে বোমা বেঁধে নিজেই মানুষ নিরীহী মানুষদেরকে হত্যা করে তারাও মানসিক রোগী মানসিকভাবে এই ব্যক্তিগুলো অসুস্থ যদি তারা মানসিকভাবে অসুস্থ না হতো তাহলে তারা এই ধরনের কাজ করতো না যেই কাজগুলো তারা করছে এছাড়া নাস্তিকতা যারা নাস্তিক হয় তারাও মানসিক রোগের শিকার এদের আসলে মানসিক ডাক্তার দেখানো দরকার এ কারণেই তারা নাস্তিক হওয়ার পর ইসলাম নিয়ে কটুক্তি করা ধর্মগ্রন্থ নিয়ে কটুক্তি করা ধর্মগ্রন্থের সঠিক জিনিসগুলোকে হাইট করে ধর্মগ্রন্থের যেই বিষয়গুলো আইন বিভাগ বিচার বিভাগ বা যেই বিষয়গুলো বিভিন্ন কনটেক্সে যেমন যুদ্ধের বা বিভিন্ন প্রসঙ্গে জড়িত সেগুলোকে এনে স্বাভাবিক কনটেক্সে লাগিয়ে দিয়ে অপব্যাখ্যা করা এটা হলো নাস্তিকদের একটা মানসিক রোগের কারণ এবং আমরা এই মানসিক রোগটা নিয়ে অনেক কাজ করেছি করতে চাই পাঁচ নম্বর যে মানসিক রোগের কথা আমি বলবো এটা হলো প্রশাসনিক লেভেলে যারা আছে প্রশাসনিক লেভেলে পৃথিবীর বিভিন্ন জায়গাতে মানসিক অনেক রুগী আছে প্রশাসনিক লেভেলে যারা দুর্নীতি করে যারা প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে মানুষ হত্যা করে এই ব্যক্তিরাও কি মানসিক রোগের শিকার মানসিক রুগী এবং এই মানসিক অসুস্থতা থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে আমাদের কার্যকরী পদক্ষেপ নিতে হবে সমস্ত জায়গা থেকে এই কাজগুলো করতে হবে যেমন অনেক দেশে আপনি দেখবেন যারা সামরিক বাহিনীতে জড়িত আছেন তারা পালাকর্মে পরিকল্পনা করে টাইম নির্ধারণ করে ধর্ষণ করেন পেপারে এই ঘটনাগুলো আমরাও দেখেছি দু সালে একটা নিউজ এসেছিল তো এইভাবে মানুষকে ধর্ষণ করা এটা কি সামরিক ক্ষেত্রেও এই অসুস্থতা চালু আছে অর্থাৎ এটা সামরিক ক্ষেত্রেও যারা দেশকে রক্ষা করে তাদের মধ্যে এই অসুস্থতার সমস্যা আমরা দেখতে পাচ্ছি এছাড়া আরও অনেক ক্ষেত্রে আমরা সেই নারায়ণগঞ্জের হত্যা আমাদের দেশের কথাই যদি বলেন নারায়ণগঞ্জে সেই হত্যার কথা যাদের সামরিক পাওয়ার দিয়ে তারা হত্যা করেছিল অর্থাৎ এই যে অসুস্থতা এটা আসলে কারোর জন্য কাম্য নয় কেউ এটা আশা করে না সরকারও আশা করে না সাধারণ লোকও আশা করে না কেউ এই মানসিক অসুস্থদের পছন্দ করে না তাদের থেকে দূরে থাকতে চায় কিন্তু মিডিয়ার কারণে এই মানসিক অস্বস্তি অসুস্থতা এবং অস্বস্তি অনেক সময় আমাদের সামনে চলে আসছে এছাড়া মানসিক অসুস্থতার জন্য মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় এছাড়া অসামাজিক বিভিন্ন কাজে লিপ্ত হয় সাত নম্বর পয়েন্ট মানসিক অসুস্থতার ফলে বা মানসিক অসুস্থতার কারণে মানুষ ধর্ষণ খুন ব্যবিসার এবং মাদকদ্রব্যের আসক্তি বা নেশা জাতীয় দ্রব্যের আসক্তি এই কাজগুলো করে শুধুমাত্র মানসিক অসুস্থতার কারণে এই ব্যক্তিগুলো ব্যক্তিগুলোকে মানসিকভাবে অসুস্থ এছাড়া আমরা দেখি অনেক ডাক্তাররাও আছে আট নম্বর পয়েন্ট অনেক ডাক্তাররাও আছে যারা মানসিক রুগী অর্থাৎ ডাক্তার হওয়ার পরেও দুর্নীতি করে ডাক্তার হওয়ার পরেও জাতীয় দ্রব্যের আসক্তি বিড়ি খায় সিগারেট খায় এই ডাক্তারগুলোও কি মানসিক টুবি রুগী তাহলে আমরা মানসিকভাবে অসুস্থ তাই তারা এই ড্যাক সেবন করছে বিভিন্ন অনৈতিক কাজে আমরা ডাক্তারকে দেখ ডাক্তারদের দেখতে পাচ্ছি তাহলে এরাও কি মানসিকভাবে অসুস্থ তাহলে আমরা এই সমস্ত মানসিক অসুস্থতা নিয়ে কথা বলছি এগুলো সমাধানের জন্য অনেক ধর্মের অনুসারীরা তারা ধর্মের নামে মানুষ হত্যা করে এটা মানসিক অসুস্থতা নিরীহ মানুষকে হত্যা করা মানসিক অসুস্থতা এছাড়াও বিশেষ শব্দ না বললে আপনাকে হত্যা করা হবে এই শব্দ মানুষের দিয়ে বের করার জন্য অমানবিক নির্যাতন করা এটাও মানসিক অসুস্থতা যা ইন্ডিয়া উম দেশে দেখা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যাচ্ছে বিশেষ শব্দ বলতে হবে তাদের শেখানো সেই বুলি বলতে হবে নাহলে আপনাকে হত্যা করে ফেলবে একদম স্পষ্ট করে যদি বলি জয় বা জয় শ্রীরামের জন্য মানুষ হত্যা করা এটা একটা মানসিক অসুস্থতা মানুষকে এই ব্যক্তিদেরকে কোনো ডাক্তার দেখানো উচিত কোনো হসপিটালে ভর্তি করা উচিত এছাড়া দশ নম্বর পয়েন্ট নারীদের প্রতি অতিরিক্ত বিদ্বেষ সেটা ধার্মিক হতে পারেন অধার্মিক হতে পারেন অতিরিক্ত নারী বিদ্বেষ এটা মানসিক অসুস্থতা এবং মানবাধিকারের নামে মানুষকে নারীদেরকে পণ্য বানানো এটা মানসিক একটা অসুস্থতার কারণ একদম সর্বশেষ পয়েন্ট হলো মিডিয়ায় নগ্নভাবে নারীকে উপস্থাপন করা মিডিয়ায় নারীদেরকে অপমান অশালীন পোশাক অশালীনভাবে উপস্থাপন করা এটা একটা মানসিক অসুস্থতা যা বিএফডিসি বা সিনেমা জগৎ জড়িত বা হলিউড ডলিউড তারা এই মানসিক অসুস্থতার মধ্যে বিদ্যমান আছে এবং নারীদের নিয়ে তারা এই মানসিক অসুস্থতার মধ্যে লিপ্ত আছে তো এ সমস্ত অসুস্থতা নিয়ে কথা বলার একটা মূল কারণ হল সাধারণত আমরা এগুলো এড়িয়ে যাই এগুলো নিয়ে আমরা কথা বলি না তো এই বিষয়গুলো আপনার সামনে এনে রাষ্ট্রীয়ভাবে তারপর মানুষের সামাজিকভাবে সমস্ত দিক থেকে আমরা চাই এই মানসিক অসুস্থতা নিয়ে আলোচনা হোক এবং এটার সমাধান নিয়ে কথা বলা হোক সবচাইতে কার্যকরী পদক্ষেপ নিতে পারবে সমাজের সচেতন নাগরিক যারা আছেন এবং দেশ যারা পরিচালনা করেন বিভিন্ন জায়গায় শুধু বাংলাদেশ না আমি শুধু বাংলাদেশ নিয়ে কথা বলি না পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন দেশ নিয়ে বলছি সেই দেশের রাষ্ট্রপ্রধানরা এই মানসিক রোগ সারার জন্য মানসিক অসুস্থতা সারার জন্য অনেক ধরনের ব্যবস্থা কার্যকরী পদক্ষেপ নিতে পারেন ধর্মীয়ভাবে এবং বিভিন্ন ডাক্তারদের মাধ্যমে পরামর্শ করে আমরা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারি যে কিভাবে এটা থেকে আমরা বের হতে পারি আর অনেক ধরনের মানসিক অসুস্থতা মানুষের অসুস্থতা আছে আপনারা যদি বিস্তারিত মানসিক কী ধরনের রোগ মানুষের থাকতে পারে সব বিষয়গুলো জানতে চান তাহলে এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন বইটার নাম হল সারু মাসাইল জাহিলিয়া লিখেছেন ডক্টর সলি ইবনে ফৌজাল আল ফৌজান আপনারা অবশ্যই বইটা সংগ্রহ করবেন সমস্ত রকম পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সমস্ত রকম মানসিক জাহেলিয়াত নিয়ে বইটাতে কথা বলা হয়েছে বিস্তারিতভাবে আপনারা এই বইটা পড়লে বুঝতে পারবেন যে জাহেলিয়াত কত প্রকার এবং কি কি কত ধরনের মানসিক অসুস্থতা আছে নাস্তিকতা নিয়ে শুরু করে সমস্ত বিষয় তারা কী ধরনের মানসিক অসুস্থতা শিকার এই বিষয়টা বুঝতে পারবেন এই বইটাতে আশা করি আপনারা সবাই বইটা কিনবেন এবং অবশ্যই জাহেলিয়াত জানতে বইটা আপনাকে অনেক বেশি কার্যকারী ভূমিকা পালন করবে এরপরে আসি যদি আপনারা জাহিলিয়াত সম্পর্কে দূর করতে চান তাহলে কি করতে হবে এই মানসিক অসুস্থতা দূর করতে চান তাহলে আমার একটা সমাধান আছে দেওয়া সমাধান আমি বলবো ইনশাআল্লাহ পবিত্র কোরআনে বলা হয়েছে সুরাইনুস দশ নম্বর সুরার সাতান্ন নম্বর আয়তে আল্লাহ সুমতাল বলেছেন আপনারা এই পবিত্র কোরআনটাও কিনতে পারেন আহসানুল বায়ান তাপসি সহ তো এই কোরআন দশ নম্বর সুরার সাতান্ন নম্বর আয়তে বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে শিফাউল সমস্ত প্রকার অন্তরের সমস্যা সমাধান আছে দশ নম্বর সরে সাতান্ন নম্বর আয়াত আপনারা এটা পরীক্ষা করে দেখবেন যে ডেফারেন্স ঠিক আছে কিনা এবং আগে পরে বেশ কিছু আয়াত পড়বেন আপনাদের অনেক বিষয় দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে ইনশাআল্লাহ তাহলে বলা হচ্ছে শিফাউলি ন্যাস মানুষের সমস্যার সমাধান আছে বিশেষ করে ফি সুদূর অন্তরের সমস্যা সমাধান আমরা জানি ফিজিক্যাল যে রোগ আমাদের হয় এটা অন্যদেরকে ক্ষতি করে কম কিন্তু যখন মেন্টাল সমস্যা হয় তখন এটা অনেক অন্যদেরকে অনেক বেশি ক্ষতি করে বিশেষ করে বিভিন্ন দেশ যুদ্ধে জড়ায় মানসিক কারণে তারপরে আপনার মানসিক অসুস্থতার কারণে মুসলিমদেরকে ট্যাক লাগানো মানসিক অসুস্থতা এছাড়াও অনেক প্রকার মানসিক অসুস্থতা মানসিক অসুস্থতা আছে আপনারা সমস্ত প্রকার মানসিক অসুস্থতা নিয়ে স্টাডি করবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সমাধানটা আমি দিতে চাই সেটা হলো পবিত্র কোরআন পড়ুন পবিত্র কোরআন পড়ুন এবং এই কোরআনের মাধ্যমে আপনি মানসিক অসুস্থতার থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারবেন ইনশাআল্লাহ আমরা দেখি বিভিন্ন ক্যাডেট স্কুল এবং কলেজে তারা মানসিকভাবে ছেলেমেয়েরা সুস্থ কিনা এর জন্য কয়েক মাস পর পর বা এক মাস পর পর তারা বিভিন্ন রকম মানসিক বিষয় মনোবিজ্ঞানীদেরকে তারা নিয়ে আসে এবং পরিবেশ সহ সব বিষয়ে যাচাই বাছাই করার জন্য যে মানসিক অবস্থাগুলো ঠিক আছে কিনা কিন্তু আমরা দেখি প্রত্যেকটা জেলা শহরে হসপিটাল আছে যেটা ফিজিক্যাল ট্রিটমেন্টের জন্য কিন্তু সাধারণত আমরা এটা দেখতে পাই না যে মানসিক কোনো হসপিটাল বা মানসিক সমস্যার সমাধানের জন্য শুধুমাত্র যারা পাগল তারা মানসিক রুগী এমনটি না আমি যে কথাগুলো বললাম এ সমস্ত প্রকার মানুষের জন্য মানসিক সমস্যা বা অসুস্থতা থেকে দূর করার জন্য আমাদের কাজ করা দরকার আমাদের এই বিষয়গুলো সবার সামনে তুলে ধরা দরকার এ পর্যায়ে এই ব্যাপারে রাষ্ট্র কার্যকারী পদক্ষেপ নিতে পারে এবং সচেতন নাগরিক শিক্ষিত মহল এ ব্যাপারে সবসাইতে কার্যকারী পদক্ষেপ তারা নিতে পারেন এছাড়া যারা ধর্মীয় ব্যক্তি আছেন তারা মানে এগিয়ে আসতে পারেন বিশেষ করে পবিত্র কোরআন এবং সই হাদিস বা সহি সুন্না আমরা যদি মানুষের মাধ্যম কাছে পৌঁছে দিই সে ক্ষেত্রে অনেক ধরনের মানসিক অসুস্থতা থেকে মানুষ মুক্ত বিষয়টা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ বিদায় নিচ্ছে এখন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত